আমার বোনের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পাত্রের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না ভাই, কিঞ্চিত অবজেকশন আছে। আসলে পাত্র কিন্তু আমি না, পাত্র হচ্ছে আমার ডিয়ার কাকু। আসসালামু আলাইকুম। অমিয়া ভাই, দেশে কি চালের অভাব পড়ছে? এমন বুড়ে বেড়ার লাগে আপনি আমার বিয়া দিতেছেন? হ্যাঁ তো আব্বার বয়সী ধর্মের আব্বা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা সেরম কিছুই না, খালি একবার আমার কথাটা শুনেন। তাহলে পরে ক শুনি। কাকু, দেয়ালেরও কান আছে, এটা জোরে বলা যাবে না, কানে কানে বলতে হবে, কানটা একটু আমার মুখের কাছে আনেন। আনেন না কাকু, আমার গ্রামের টুকটুকি আছে না। কিছু খাবি? হ্যাঁ কাকু, সব ঘরে দোকানে খাবেন। চলেন। আমার থেকে ভার খাই গেছে, সহ্য করতে পারিনি। আপনারে আবার এই বয়সে কেডাই পিড়িতে আগুন ধরাইলো? টুকটুকি তুমি, তুমি পিড়িতে আগুন জ্বালা দিয়েছো। আমি? আচ্ছা বাদ দেন, তারগে কোন দি ই কোন ধরনের জামা কাপড় পরেছেন? না ভাবিছি তোমার মতো একজন রূপসী রূপবানের প্রেমে যখন পড়েছি, তালি পরে তো নিজের একটু স্মার্ট বানাতেই হয় না? আপনি কি এই জামা কাপড় পরা স্মার্ট সাজিছেন? সে কি টুকটুকি রূপসী কন্যা রূপবান, তুমি মিটি মিটি হাসতেছ, কিসের জন্য? না হইছে কি, এরম স্মার্ট পোলাপ আমি আমার বাপের জন্মেও দেখি নাই। এই যে ওই যে দেখি, আর একটা কি যে হইছে হইছে হইছে, থামেন, আর কল লাগবে না। আমি বুঝতে পারছি আপনি সেরম লেভেলের স্মার্ট। মানে আমি কি ভাইবে নেব তোমার, মানে এটা পজিটিভ, মানে আমি ভাববো না কি কি কি, মানে বোঝো না, মানে ওই যে তোমার সাথে আমার প্রেম প্রীতি ভালোবাসার লাইন গার্ডটা কি ক্লিয়ার নাকি? দাদা কিছু বলেন না, তুমি কি তোমার নিজের বয়সের কথা ভুলে গেছো? কি হয়েছে মা? মজিদ গাছি তোরে বিয়ে করতে চায়। দূর, সে তো আজকে আমার রাস্তার মধ্যে দাঁড় করায় প্রেমের প্রস্তাব দিছে। আমি ভাবছি আমার সম্পর্ক দাদা হয়, এই জন্য হয়তো আমার সাথে ইয়ার্কি ফাইজলামি করতেছে। বাড়ির উপরে আসে যখন কয়েছে তখন মনে হয় না ইয়ার্কি করেছে। আরও দূর বাদ দাও তো মা, দেখো সে ইয়ার্কি করছে। ইয়ার্কি হবে কিসের জন্যে? সে তো অনেকদিন ধরে মায়া দেখতেছে বিয়ে করার জন্যে, সে কথা তো গ্রামের সবাই জানে। তুমি সেই
লোক না যে কয়দিন আগে বাড়ির মধ্যে তুমি কি ওই সার্কাস পার্টিতে জোকারের কাজ করো কি বলেন আপনি কি বললেন আপনি একজন লোকের সম্পর্কে না জানেন এটা কি ধরনের কথা বললেন বিভ্রান্তিমূলক কথা কি জন্য বললেন আরে পোশাক আশাক দেখে যেটা মনে হয়েছে সেটা কইছি খারাপ কি কইছি দেখেননি তাই না কই কোথাও তো স্মার্ট লোক দেখতেছি না কি কাছেন এগুলি আবল তাবল আমার দেখি কি সুপার স্মার্ট লোক মনে হয় না এই যে ভালো হয়েছে টুকটুকি তোমার সাথে দেখা হয়ে গেল এই যে ঈদ তো চলে গেল ঈদের মধ্যে ঈদগায় নামাজ পড়ে কতজনের সাথে কোলাকুলি করলাম অথচ তোমার দেখাই পেলাম না কোলাকুলিটা হলো না দেখে ভালো হয়েছে দেখা হয়েছে আসো তোমার সাথে কোলাকুলিটা সেরিয়ে ফেলাই বাবারে ভয় পেও না শোনেন মজিদ দাদা আপনি যেটা ভাবতেছেন সেটা কোনোদিনও হবে না নে জীবনেও সম্ভব না লালন রেসেনেন চেনো না কিসের জন্য আর দোকান থেকে চা না খালি পরে আমার তো ঘুম আসেনি লালন আপনার চা খাওয়ায় সময় গেলে নাকি সাধন হয় না আপনার তো কাকু এই চুল দাড়ি পাকি একদম শেষ আপনার ডেট প্রায় এক্সপায়ার হয়ে গেছে তো এই বয়সে আপনার এই কচি কচি মেয়ে বিয়ে শাদী না করে আপনি মনে করেন যে এই যে বিধবা আট বুড়া যা পান আর কি আপনার সাথে মেলে আর কি পঞ্চাশ টঞ্চাশ এটা বিয়ে করে ফেলা নাকি কাকু কি জন্য সম্ভব না আম্মা না মানে কাকি আম্মা আচ্ছা তুমি কি তোমার নিজের দিকে একবার তাকিয়ে দিয়েছো তোমার বয়স কত হয়েছে তোমার চুল পাইকে গেছে তাছাড়া তুমি যেটা করছো সেটা সম্ভব না তুমি চলে যাও বাবা তোমার তো বাবু লজ্জা সরব আছে বলে মনে হচ্ছে না লোক পাঠায় খবর কলা তাও তুমি বাড়ির উপরে এসে করছো চাষি আম্মা কিরাম আছেন তোমার মতো বেহা লোক তো আমার জীবনে দেরি নাই চাষি আমি আজকে এসেছি আপনাদের আর জ্বালাতন করার জন্য না আমি বুঝেছি আমি আসলে এই বয়সে এসে যে ভুলটা করেছি ঠিক হয়নি আমাদের সমাজে এটা আসলে মানে নেয় না ভালো চোখে দেখে না কি করব চাষি কর ছোটবেলা আমাকে তিন তিনটে বোন ছোট বই না বল ওরা যখন আমার দিকে তাকা থাকে তখন আমি সব কিছু ভুলে যাই ওগের আমি বাপ হয়ে গিয়েছিলাম ওগের সুখের জন্য ওগের লেখাপড়া করার জন্য আমার সমস্ত জীবনটার যৌবনটা সব শেষ করে দিয়েছি ওগের বিয়ে শাদি দিয়েছি কোন সময় যে আমার বয়স বাইরে গিয়ে বয়সী হয়ে গিয়েছি সেটা টেরই পাইনি সবাই যখন তার জামাইয়ের বাড়ি চলে গিয়েছে তখন দেখলাম বাড়ির মধ্যে আমি একা আমার কেউ নাই আমি যে কারোর সাথে শেয়ার করব নিজের কষ্ট দুঃখ তখন আমার হলো আমার তো একটা বিয়ে করা দরকার আমি তো একা কিন্তু যখন বিয়ে করার ইচ্ছে হলো তখন আমার অনেক বয়স হয়ে গিয়েছে মাইয়া আমার দেয় না সবাই বলে আমার বয়স বেশি কিন্তু আমার মনটা তো সে ছোটই রয়ে গিয়েছে তাই আমি সবসময় সব ছেলেরা যা চাই সুন্দরী মাইয়ে ওই সুন্দরী মাইয়ে দেখে বিয়ে করবার চাইছি তাই টুকটুকিরে দেখে আমার ভালো লাগছে এই জন্য আসে টুকটুকিরে বিয়ে করার প্রস্তাব দিয়েছি কিন্তু আমি বুঝেছি শাশি জিনিসটা ঠিক হয়নি শাশি আমার সাথে টুকটুকির কি জন্য বিয়ে দিবে আমি একটু বয়স্ক সবার কিন্তু আমার তো বিয়ে করতে হবে আমি কি সারাটা জীবন একা একাই থাকবো শাশি আপনি আমার ক্ষমা করে দিন আমার মনে হচ্ছে আমি ভুলই করেছি
আমার জন্য দোয়া করো।